আমি চাই সারা বাংলাদেশ সারা সারা পৃথিবী যতখানে গন্ডগোল লাগাইছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক, আপনারা সকলেই জানেন যে কুমিল্লার পূজা মণ্ডপে ইকবাল হোসেন নামের একটি ছেলে কোরআন শরীফ রেখেছেন এবং ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ইকবাল হোসেন পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছেন। এই বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, ইকবাল হোসেন পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছেন এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এই বিষয়টির মধ্যে তার পিছনে কেউ জড়িত আছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখছে আমাদের দেশের প্রশাসন। তবে ইকবাল হোসেন পূজা মণ্ডপে কোরআন শরীফ কেন রেখেছে এবং তার পরিবার থেকে বলা হয়েছে ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন, যার কারণে তিনি পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাধারণ জনগণের প্রশ্ন হচ্ছে যে পূজা মণ্ডপে কোরআন শরীফ মানে ইকবাল হোসেন কেন রাখবে? তাকে কি অন্য কেউ কোনো প্ররোচনা করে তাকে মানে সেখানে রাখতে বাধ্য করেছে, না সে নিজের মানে সেন্স থেকে সেখানে রেখেছে? আমরা যতটুকু জেনেছি সুপ্রিয় দর্শক, ইকবাল হোসেনের পরিবার মুসলমান এবং সে একজন মুসলমান ছেলে। সে কিভাবে মনে করেন যে পবিত্র কোরআন শরীফকে এই মূর্তির পায়ের উপরে রাখে? সুপ্রিয় দর্শক, ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে খুব কঠিনভাবে আঘাত এনেছে এই বিষয়টির জন্য। আমাদের বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় যে বিষয়গুলো এসেছে, বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য এই ধরনের ঘটনা তৃতীয় পক্ষ ঘটাতে পারে। ইকবাল হোসেনের মা কি বলেছেন, চলুন আমরা সেই বিষয়টি শুনে আসি। সোমবার আমার লগে দিনের আসরের আগডা দিয়ে আমার লগে দেখা হয়েছে। তো আমি দেখা হয়েছে আর আমি কই, রে বাবা কীর্তি আইসো, চিমকিটির করতে মাস হয়ে স্বাস্থ্যটা ভালো না, কি যাইছো বাবা? এটা কইছে রে শ্বশুরিয়ে চল্লিশ, আর কোনো আমার লগে দেখা হয়েছে না বাবা। সে রঙের কাজ করতো, হে ভালো লাগলে রঙের কাজ করতো, ভালো না লাগলে আবার গাড়ির জেগে তো আবার এই ল্যাংডা ভাগল দেশে দেশে ঘুরতো, রাস্তা মাজারে মাজারে বাবা এ দূরে আমার মার কাছে থাকে আমার হতে। আমি মা হিসেবে সারা বাংলাদেশে যুদ্ধ লাগাইছে, সারা বিশ্বে লাগাইছে, আমি মা হিসেবে কই এমন সন্তান বাবারে পাগল, পাগলের কি বিচার আছে রে বাবা? পাগলের তো কোনো বিচার হয় না, তখন তো পাগলেরও বিচার হইব। কেন সে এই কাজ করলো, কি কারণে করলো, এমন যুদ্ধ লাগাইছে, এটা কার লগে খেলাবেলা লাগাইছে, কেমন যুদ্ধ করছে তুই? মা বোন সবাই একটা অস্ত্র হয়েছে, শুধু ভাই এটা কর্ম করে জুতা দোকানে সার্কে করে, এটা আনলামি বাসা ভাড়াটা দেয় রে বাবা, হেসা কথা মরলে মাটির তলে জামার কই চুপকানো যাইতাম না। আমি হচ্ছে মুসলমান আর তারা হচ্ছে হিন্দু, তারা রুফে কেন অত্যাচার, তারা কি আমরা জ্বালাইছে, আমরা তারা জ্বালাইছি, কেন তারা রুফে এত অত্যাচার করবো? আমি কঠিন বিচার চাই, এই ফাগলের কঠিন বিচার চাই, আর যদি উস্কানিতে করে থাকে তারার বিচার ওজন মা কর। এই প্রধানমন্ত্রী মার কাছে আমি এই আবেদন জানাই, আমার ছেলে পাগল, সে যদি করে থাকে সেরও উচিত শিক্ষা দিয়ে দিব, এমন শিক্ষা দিব সে বাঁচানোরও দরকার নাই, সে যদি করে থাকে নিজের থেকে, আর যদি কেউ রুস্কানি কেউ পলাশে করে থাকে তাহলে তারারও বিচার করো, তারারও আমি বিচার চাই, সারা বাংলাদেশের মানুষ বিচার চাই, সারা দেশে মা গো আমি এই আবেদন। আর আমার গো দুইটা মা, আমার শনিবার রাত্রে আমার বাইটারও নিছে, আমার চুড়ি ফুলাটারও 15 বছরের ছেলেটারও নিছে মা গো। আমার 5 জন ছেলে মেয়ে, 3 ছেলে 2 মেয়ে, বিয়ে করছে যে 10 বছর চলে, ঠিক আছে নি, একটা বউ 5 বছরে গেছি গে, দুইটা ছেলে প্রথম একটা বিয়ে করছে, প্রথম করছে যে এই বউটা গেছি গে, তারও শ্বাস অত্যাচারও গেছে, আবার হে এই অত্যাচারও গেছে 2 জন, আগে সংসারে একটা ছেলে আর পরের সংসারে একটা মেয়ে। ইকবাল হন কই গেছে আমি কইতে পারি না বাবা, আসিল আমার মার কাছে, আমার মার কাছে আসিল না, বউর লগে ঝগড়া ঝাঁটি, বউ খাইতো না, পাগল, মামলা টামলা দিছে, দেওয়ার আগে হে চলে গেছে, ছুটু বউ মামলা দিছে, আর বড় বউ তো বই বিয়ে বইয়া গেছে, নাম রুমি, বড় বউর নাম হয়েছে আশা বাবু, এর আগে পাগল চিনি, এর আগে 10 বছর পাগল যে পাগল টিফে চলে যে হে এরকম নিশাবান করুন মানুষ মাতার কত ভালো থাকবে, সে এরকম জানি। তখন এরপরও পড়াশুনো হয়েছিল এর আগে বড় বড় থাকতে। আমি চাই সারা বাংলাদেশ সারা সারা পৃথিবী যতখানে গন্ডগোল লাগাইছে বাবারে, আমি মার কাছে আবেদন করি মা জন এটা সুস্থ বিচার করে। সুপ্রিয় দর্শক, ইকবাল হোসেনের মা বলেছেন তার ছেলের মানে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাকে, এবং তার পিছনে যদি কেউ থাকে তাদেরকেও আইনের আওতায় উপযুক্ত শাস্তি দেওয়া হোক, তাই প্রধানমন্ত্রী বরাবর এই বিচার চেয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আমি এখানে কিছু কথা বলতে চাচ্ছিলাম, যেটি সেটি হচ্ছে যে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছে ইকবাল হোসেন নামক যে ছেলেটি, এই ছেলেটির পিছনে কারা রয়েছেন?
অবশ্যই তদন্ত করে বাইর করা দরকার। এবং এসএলটি কেন পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছেন, মানে সে কোন অর্থে রেখেছেন, মানে তার কোন সেন্সে সে রেখেছেন, তার পরিবার থেকে বলা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন, আসলে কি সে মানসিক ভারসাম্যহীন, এই বিষয়টি তদন্ত করে দেখা উচিত। এবং মনে করেন যে বাংলাদেশে একটি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য এ ধরনের ঘটনা সে ঘটিয়েছে কিনা বা তার পিছনে তৃতীয় কোনো পক্ষ রয়েছে কিনা, এই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা সিসিপুর টিভি ফুটেজে দেখেছেন যে ইকবাল হোসেন মনে করেন যে আপনার দুইবার আসা যাওয়ার পরে কিন্তু সে একটা পর্যায়ে মাদের দুজন খাদেমের সাথে কথাও বলেছিলেন, সেখান থেকে তিনি মনে করেন যে কোরআন শরীফ নিয়ে প্রতিমার পায়ের উপরে রেখেছেন এবং তিনি হনুমানের গদা নিয়ে তিনি মনে করেন যে হাঁটা চলাফেরা করেছেন। তো সুপ্রিয় দর্শক, ইকবাল হোসেনের বিষয়ে আরও তথ্য পেতে এবং আরও বিষয়ে জানতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।